এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো লং ট্যুরে গেলে আপনার বাইকের কি কি চেক করতে হবে সে বিষয়ে আমি আজকে আপনাদের এখন আমি দেখাচ্ছি আপনাদের লং ট্যুরে গেলে আপনার বাইকের কি কি চেক করবেন। প্রথমে আপনি চেক করবেন আপনার ব্রেক, ব্রেকটা আপনার ব্রেক যদি টাইট না থাকে আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। তো ব্রেকটা আপনি টাইট করবেন, ব্রেকটা টাইট করার পর আপনি সামনের ব্রেক দেখবেন, সামনের যদি হ্যান্ডের ডিস্ক প্লেট কেমন আছে সেটা দেখবেন, যদি ডিস্ক প্লেট যদি ভালো না থাকে তাহলে ডিস্ক প্লেট পাল্টাই নেবেন। এরপর আপনি দেখবেন যেমন এই ইঞ্জিনের এই সব এই বল্টুগুলি আপনার ভালোভাবে চেক করতে হবে এগুলো টাইট আছে কি না, যদি লুজ থাকে এগুলো টাইট করে নেবেন। আর বাইকের আপনার বাইকের যতগুলো নাট বল্টু আছে সবগুলো চেক করে নেবেন। এরপর আপনি দেখবেন প্লাগ, প্লাগটা পরিষ্কার আছে কি না, প্লাগটা যদি পরিষ্কার না থাকে ভালোভাবে প্লাগটা পরিষ্কার করে নেবেন। এরপর আপনার দেখতে হবে বাইকের চেন, চেন আপনার যদি লুজ থাকে চেনটা টাইট করে নেবেন, চেনটা টাইট করে নেবেন। আর চেনের এই যে এই দুইটা নাট দেখতেছেন, প্রথম নাট টাইট করার পর দ্বিতীয় নাটটা টাইট করবেন, কারণ দ্বিতীয় নাটটা যদি টাইট না করেন প্রথমের নাটটা লুজ হয়ে যাবে। এই দ্বিতীয় যে নাটটা সেটাকে লক নাট বলে, এই লক নাটটাও ভালো করে টাইট করতে হবে। এরপর আপনার দেখতে হবে যে নাট বল্টুগুলি আছে সামনের চাকার নাট, সামনের এই চাকার নাট আপনার চেক করতে হবে, সামনের এই আপনার সকল জমানের নাট বল্টুগুলো সবগুলো টেক করতে হবে। এরপর আপনার টেক করতে হবে ছোটো যে স্প্যান্ডেল আছে, স্প্যান্ডেলের এখানে একটা নাট আছে, এই নাটটা ভালো করে টেক করতে হবে। এটা যদি কোনো রকমে যদি খুলে যায় লুজ হয়ে তাহলে আপনার পুরো চাকা পুরো ছোটো সেজিসটা আর পুরোয় আলেক হয়ে যাবে, আপনি দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন। তো এরপর আপনার চেক করতে হবে কি আপনার ক্লাচটা চেক করবেন, ক্লাচটা ফ্রি ফেলের মধ্যে আছে কি না, এটা 2-3 mm ফ্রি ফেলে থাকবে। তো আপনারা যদি এই কাজগুলো যদি করে নেন তাহলে আপনার এই লং ট্যুরে আপনার লং ট্যুর সুন্দরভাবে কাটবে। ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।